হ্যালো, আসসালাম আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? স্টার্ট করব। স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? স্যার। রায়হান? রায়হান সিয়ান? আপনি? না স্যার। আচ্ছা, আমরা একটা কাজ করি, শোনো। যে তোমাদের সানডেতে 11:30-এ ফ্রি আছো না? দেখো তো রুটিন, এটা একটু সানডেতে সরাতে চাই ক্লাস। স্যার সানডেতে তো ক্লাস থাকে স্যার। 11:30-এ জি স্যার। দেখোটা, আমি একই কন্টেন্ট পড়াই তোমাদের আর ফেব্রিকের, একই সাথে নিয়ে নিতে যাচ্ছিলাম। এটা একই জিনিস রিপিট করা লাগে, আর কোনো কিছু বাদ পড়ে যায় কিনা একসাথে হলে সুবিধা থাকে আর কি। আচ্ছা, আমরা এটা শুরু করি নি চ্যাপ্টারটা, তাই না? আজকে শুরু কথা বলছি। ঠিক আছে, আমরা শুরু করছি। স্ট্রেংথ অফ টেক্সটাইলস, কেমন? টেক্সটাইল বলতে কি বুঝি? রায়হান বলো তো একটু। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছি আমরা, না? যা যা, হ্যাঁ, জাস্ট তুমি জাস্ট ফ্রি শেয়ার করো আমাদের সাথে। হ্যাঁ, ফাইবার অথবা ইয়ার্ন অথবা ফিলামেন্ট দিয়ে যা বানানো হয় তাই হলো টেক্সটাইল। আচ্ছা আচ্ছা, একটু বলি আমরা যদি একটা হিস্ট্রিটা দেখি, কেমন? এশিয়ান এরায় যখন মানুষ আনসিভিলাইজ ছিল, তখন ওরা গায়ে কাপড়ে ছিল না, তাই না? আমার সাথে একটু পার্টিসিপেট করবে, ঠিক আছে? নাইলে বুঝতে পারি না, তোমরা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, তখন তারা কি করতো? এটা কেন ছিল না যে বুঝতো না, তখন ওদের ওই সিভিলাইজেশন যেটা, সভ্যতা যেটা, এটা বুঝতো না তারা। তবে ধীরে ধীরে তারা বুঝতে পারলো যে তোমার আমার শরীরে কিছু পার্ট আমার আবৃত করা দরকার, কেমন? এটা একটা বিষয় আছে, মানে সভ্য কি বাংলাদেশে লজ্জা আসা শুরু করলো যখন আর কি, কেমন? আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল প্রোটেকশন থেকে, যেমন উইন্টার হলে আমি কোল্ড প্রোটেকশন দরকার, তাই না? আমি একবার বেয়ার বডিতে থাকতে পারছি না। আবার সামার যদি হয়, সামারে ধরো একদম সানলাইটে যদি যাই, মানে স্কর্চিং হিট যেটা থাকতে, একেবারে গা জ্বলা করা রোদ যেটা, এই সময় প্রোটেকশন দরকার। তখন তারা চিন্তা করলো কি, এই যে ওই সময় তো ওরা এনিমেল শিকার করে খেত না, পশু শিকার করে খেত, যে পশুর চামড়া গায়ে দেওয়া যায় কিনা। কিন্তু এই পশু চামড়া গায়ে দিতে গিয়ে তারা যে সমস্যাটা পেয়েছে, হার্ট, কিন্তু তোমরা দেখে থাকবে অনেকের বাড়িতে যে হরিণের চামড়া থাকে না, এটা দেখবে অনেক হার্ট ট্রিটমেন্ট না করলে। কিন্তু এখন দেখো তোমার যে গরুর চামড়া যেটা, এটাকে ট্রিটমেন্ট করিয়ে, মানে সফেনার দিয়ে কত সুন্দর শো তৈরি করা হচ্ছে জুতায়, না? জুতায় বুঝাও যায় না এটা যে গরুর যে মোটা চামড়াটা, এটা তখন যেহেতু এটা ট্রিটমেন্টের কোনো সুযোগ ছিল না, হার্ড এটাকে বডিতে তোমার রাখাও টাফ ছিল কিন্তু, কেমন? আচ্ছা, তারপরে তারা সার্চ করা শুরু করলো কি, সফট কিছু দেওয়া জায়গায়। তখন চেষ্টা করলো যে লতা পাতা কিছু, যে পাতা দিয়ে কোনোভাবে একটা ড্রেস যদি বানিয়ে দিতে পারি। আচ্ছা, তখন এটা পাতাও কিন্তু আবার এটা ড্রাই হয়ে যায় না, ড্রাই হয়ে যায় বা ঝুলে পড়ে যায়। তখন তো তোদের তাদের স্ট্রাগলিং লাইফ ছিল, ওদের ধরো মানে শিকার করে খেতে হতো বা চাষ করতে হতো, বনে বাদারে গিয়ে ফলমূল নিতে হতো। তখন ওরা আরো ইজিয়ার এর দিকে চাচ্ছে যে কি করা যায়। তখন তখন তারা যেটা খুঁজে পেল, যে ন্যাচারাল ফ্লাক্স ফাইবার, যেটা বাস্ট ফাইবার, তাই না, জুটের মতো, যে গাছের কি স্টেম থেকে আর কি, স্টেমের আউটার সারফেস থেকে যে ফাইবারটা আসছে, এটাকে ওরা দেখে কি, আরে এটা তো ফাইনার একটা ফাইবার, এটাকে আমরা বুননে নিয়ে যাই, উইভিং করি। তখন তারা এটা দিয়ে শুরু করলো আর কি, কেমন?
আবার নেচারে একই সাথে প্যারালালি উল ফাইবারও আসছিল, শিপ যেহেতু, এটা শিপ না, শিপ ছাড়াও আদার এনিমেল ফাইবার, এগুলা কিন্তু তোমার এই উল ক্যাটাগরিতে ফেলে দেয় আর কি, যেটা ক্রিম্প আছে বিশেষ করে। আচ্ছা, ওই যে তখন ইয়াক ছিল যে চমড়ি গাই, চিনো বোধ হয় না, লং হেয়ার যেসব এনিমেলের গায়ে থাকে, এদের ফাইবার ওরা নিয়ে স্পিন করে, ম্যানুয়ালি স্পিনিং আর কি, ফাইবার তৈরি করা শুরু করে একটা কাপড় তৈরি করলো। এই টেক্সটাইল কথাটা কিন্তু তোমার টেক্সচার থেকে আসছে, কেমন টেক্সচারের একটু ইলাবোরেট মিনিং আছে, কিন্তু এটা একদম সহজ বললে এটা বুনন বলা যায় আর কি, উইভিং আর কি, কেমন কাপড়, সোজা কথা উইভিং করে যে কাপড়টা হয় এটা হচ্ছে টেক্সটাইল। টেক্সটাইলটা তাহলে কি দাঁড়ালো, যে আমাদের মানুষের যে পাঁচটা বেসিক নিড থাকে তাই না, অন্ন বস্ত্র বাসস্থান, এরকম সেকেন্ড ক্যাটাগরিতে তোমার বস্ত্রটা পড়ে যায় তাই না, এটা যে মানুষে বাঁচতে হলে খেতে হবে, তারপর গায়ে পরিধান করতে হবে কিছু, কেমন বস্ত্র লাগবে আমাদের। তাহলে এই যে প্রথমে ছিল এটা শুধু ফেব্রিক কে বুঝাতো, ক্লথ কে বুঝাতো টেক্সটাইল, কিন্তু দেখো যে এখন এই ক্লথ তৈরি করতে গিয়ে কত ক্যাটাগরি হয়ে গেছে, কত ধরনের ক্লথ হয়ে গেছে তাই না, এই নিট হয়ে গেল, উইভিং হয়ে গেল, আবার নন ওভেন আর একটা ক্যাটাগরি আসছে, এটা যদি অ্যাপারেল না। আচ্ছা, তারপরে কত ধরনের ফাইবার হয়ে গেল তাই না, ন্যাচারাল ফাইবার হলো, ম্যান মেড ফাইবার হলো, আবার এই যে রিজেনারেটেড ফাইবার হলো, ন্যাচারাল ফাইবারকে রিজেনারেট করে ফাইবার তৈরি করা, তারপরে এটাকে ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, কত কিছু বেরিয়ে গেল তাই না, অ্যাপারেল, এখন টোটালটাই কি কভার করে ফেলে, তুমি ফাইবার থেকে তোমার ফাইবার রিয়ান ফেব্রিক টোটালটা মিলেই টেক্সটাইল। এখন আগে প্রথম দিকে ছিল একদম শুধু টেক্সটাইল মানে কাপড় ফেব্রিক বুঝতাম আর কি, ক্লোদিং, গায়ে কাপড় দিব, এটাই টেক্সটাইল। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছো, হ্যাঁ, কাপড়ের ইঞ্জিনিয়ার, অথচ এখন দেখো কত মাইনিউট লেভেলে, মানে এত ফাইন লেভেলে চলে গেছে আর কি। এটা এই যে আমাদের নিতাই স্যার, তোমরা নাম শুনেছো কিনা, প্রথম ভিসি যে ভুটেক্স এর 2011 সালে, যে যার হাতে এটা ভিসি, ভিসির হাতেই ইউনিভার্সিটি হয়েছিল, উনি ইংল্যান্ডে পিএইচডি নিয়েছে তো ট্রাভেলারের উপরে, কেমন একটা বিভিন্ন ট্রাভেলারের ডিজাইন করে ইয়ানকে কত লেস হেয়ারি করা যায়, হায়ার ইভেন্ট করা যায়, হায়ার স্ট্রেংথ করা যায়, ট্রাভেলার নিয়ে উনি শুধু কাজ করে নিয়ে ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন। তাহলে এখন টেক্সটাইলটা দেখো মানে কত ফাইন লেভেলে চলে গেছে, সূক্ষ্ম লেভেলে চলে গেছে, এই ছোট একটা ট্রাভেলার তুমি রিং মেশিনে দাঁড়ালে ট্রাভেলারটা খুঁজেই পাবে না, দেখতেই পাবে না, দেখিয়ে দিতে হবে, ওই যে ওখানে একটা ছোট ট্রাভেলার আছে দেখেন রিং এর উপরে, এই ট্রাভেলার দিয়ে উনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন। তাহলে টেক্সটাইলের এখন অনেক ইলাবোরেশন, যে টেকনিক্যাল টেক্সটাইল, অ্যাপারেল না, শুধু তোমার 12টা টেকনিক্যাল টেক্সটাইলের সেক্টর আছে এখন, আদার সেক্টর আর কি, অ্যাগ্রো টেক্সটাইল আছে, তোমার মেডিকেল টেক্সটাইল আছে, জিও টেক্সটাইল আছে, তারপরে বিল্ডিং, বিল টেক, যেটা বিল্ডিং এ সিভিল ইঞ্জিনিয়াররা যেটা ইউজ করে, তারপরে অটোমোটিভ টেক্সটাইল, এই ধরনের মানে অ্যাপারেল ছাড়া অনেক জায়গায় ছড়িয়ে গেছে এটা। তোমরা যখন মাস্টার বা বিদেশে পিএইচডি করতে যাবে, বিশেষ করে টেকনিক্যাল টেক্সটাইল গুলো নিয়ে কাজ হচ্ছে প্রচুর ওয়ার্ল্ডে এখন, এগুলো নিয়ে বিশেষ করে ইউরোপে, কেমন প্রচুর কাজ হয় টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে। আচ্ছা, এখন আমরা আজকে যেটা চ্যাপ্টার পড়তে যাচ্ছি, এই টেক্সটাইলের স্ট্রেংথ নিয়ে পড়তে যাচ্ছি, কেমন। আচ্ছা, এটা জানার আগে আমাদের একটা টার্ম আগে শিখতে হবে, যে মেকানিক্যাল প্রপার্টিজ। যে দেখো এখানে আমি প্রথমে বলছি মেকানিক্যাল প্রপার্টিজ, তারপরে আদার স্ট্রেন্থ গুলো আসবে, আমরা তো এটা নামটা শুনে থাকবো তাই না। আচ্ছা, এটা কি বুঝি, যদি মেকানিক্যাল প্রপার্টিজ বলতে কি বোঝা যায় বলা হয়, এক লাইনে একটা ডেফিনেশন আছে দেখো, যে মেকানিক্যাল প্রপার্টিজ আর দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়ালস হুইচ ডেসক্রাইবস দেয়ার বিহেভিয়ার আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স এন্ড ডিফরমেশন। আচ্ছা, ফোর্সের অ্যাকশনে বা ডিফরমেশনের অ্যাকশনে এটা কিভাবে বিহেভ করবে ম্যাটেরিয়ালটা, কেমন আমাদের বেলায় ম্যাটেরিয়ালটা হচ্ছে এখানে তোমার টেক্সটাইল ফাইবার, ইয়ান ফেব্রিক,
এই মেকানিক্যাল প্রপার্টিস কিন্তু তোমার মেইনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আসছে, যে রড বা স্টিল স্ট্রাকচারের স্ট্রেংথ, কেমন স্ট্রেংথ, ডিফরমেশন, মডুলাস, এগুলো নিয়ে আসছে। কিন্তু পরবর্তীতে এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ চলে আসছে, এটা যেহেতু এই যে এটার সিমিলারিটি আছে। রড যদি বলো না, তোমার লং হাই আসপেক্ট রেশিও, ডায়ামিটার তুলনায় লেন্থটা অনেক বেশি, তাই না? রডের আমাদের টেক্সটাইল ফাইবারও কিন্তু তাই, তোমার ডায়ামিটারের রেসপেক্টে লেন্থটা অনেক বেশি, যেহেতু স্ট্রাকচারে তোমার ফিজিক্যাল শেপে এটা সিমিলারিটি আছে। ওই যে সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেসব টার্ম ইউজ হয়, আমাদের টেক্সটাইলে অলমোস্ট ওই টার্মগুলো ইউজ হয়। আচ্ছা, এখন বলছে যে ফোর্সের এগেনস্টে কিভাবে অ্যাকশন হতে পারে, ডিফরমেশনের এগেনস্টে কিভাবে অ্যাকশন হতে পারে। আচ্ছা, এই ছবিটা একটু আমরা দেখি। দেখো আমরা কি করি, যে একটা ফাইবারের বা ফিলামেন্টের বা ইয়ারনের স্ট্রেন্থ যখন মেজার করব, তখন স্বাভাবিকভাবেই একটা এন্ড আমার ক্ল্যাম্প করতে হবে। এটা একটা ফিক্সড এন্ড, কেমন ফিক্সড জ, যে এখানে যেটা দেখেছে এটা এখানে আমি হোল্ড করব স্যাম্পলটাকে, আর আদার এন্ড যেটা অন্য প্রান্তটাকে আমি এটাকে ডিফর্ম করে করে ব্রেকিং এর দিকে যাব। এটা দুইটা ভাবে করা যায়, কেমন। প্রথমটা বলছে সিআরএল, সিআরএল কি বলছে, যে কনস্ট্যান্ট রেট অফ লোডিং, কেমন এখানে দেওয়া আছে দুইটা প্রিন্সিপালের কথা, কেমন কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন একটা, কনস্ট্যান্ট রেট অফ লোডিং একটা। আচ্ছা আগে ফিগারটা বুঝি, ফিগার বুঝে টেক্সট বুঝতে সহজ হয়। আচ্ছা কনস্ট্যান্ট রেট অফ লোড, না লোডের ইউনিট কি আমরা বুঝি, সে ধর গ্রাম যদি ধরি কনস্ট্যান্ট রেটে, এখন তো আমি এটাকে কিভাবে ইলংগেট করতে পারি, আমরা যদি এটা নিচে দিয়ে লোডটাকে বাড়াতে থাকি, ধরো কনস্ট্যান্ট রেট যেহেতু বলছে, এটা এখানে সময়ের বিষয়টা আছে না, তাহলে প্রথম মিনিটে 1 গ্রাম, দ্বিতীয় মিনিটে 2 গ্রাম, তৃতীয় মিনিটে 3 গ্রাম, এভাবে যদি বাড়াতে পারি, অথবা এটাকে তুমি যদি আরো ফাস্টার রেটে বাড়াতে চাও, প্রথম মিনিটে 5 গ্রাম, দ্বিতীয় মিনিটে 10 গ্রাম, তৃতীয় মিনিটে 15 গ্রাম, এভাবে বাড়াতে বাড়াতে একটা সময় এটা ডিফর্ম করবে, ইলংগেট হবে না, তুমি লোড দিবে, ইলংগেট হয়ে একটা সময় গিয়ে ব্রেক করবে। আচ্ছা তখন আমরা কি পাই, একটা লোড এক্সটেনশন কার্ভ পাইবো, তাই না? আচ্ছা এটাকে অন্যভাবে কিন্তু আমি ব্রেক করতে পারি ভাইটাকে, দেখো এই যে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন যেটা বলছে, দেখো এটা কি বলছে, আমরা যদি এটাকে কনস্ট্যান্ট রেটে এক্সটেন্ড করি, আমার কিন্তু লোড দরকার হবে। এটা কেমন, যেমন ধরো কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশনে 1 সেন্টিমিটার পার মিনিট, 2 সেন্টিমিটার পার মিনিট, 5 সেন্টিমিটার পার মিনিট, মানে কি আমি 1 মিনিটে এটাকে 1 সেন্টিমিটার করে এক্সটেনশন করাবো, তাহলে 1 সেন্টিমিটার এক্সটেনশন করাতে আমার লোড দরকার হবে, এক্সটেনশন করাতে তো লোড দরকার হবে ডেফিনেটলি, তাই না? এখানে একটা ধরো এটা স্ক্রু মেকানিজম, একটি স্ক্রুর মতো তুমি অ্যাটাচ করে দিয়েছ, যে ফাইবারটাকে এখানে অ্যাটাচ করে দিবে, স্ক্রুটাকে রোটেট করাবে, এটা কনস্ট্যান্ট রেটে এক্সটেনশন হবে। তাহলে দুইটার পার্থক্যটা কি হলো, দেখো যে কনসেপ্ট রেট অফ লোডিং এ আমি ধরো 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম এভাবে লোড দিয়ে এক্সটেনশন করে ফাইবারটাকে ব্রেক করতে পারি, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট রেটে এক্সটেনশন করিয়ে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এরকম পার মিনিটে, না এক্সটেনশন করলে আমার যে লোডটা লাগবে ওইটা দিয়ে কিন্তু আমার ফাইবারটা ব্রেক হবে। তাহলে দুইটা প্রিন্সিপালে আমরা এটাকে ফাইবারটাকে ব্রেক করতে পারি। এখন কথা হচ্ছে যে আমার দুইটাতে কি আমার সেম ব্রেকিং লোড আসবে কিনা, তাই না? তখন এটাকে দেখো একটা কার্ভের মধ্যে প্লট করা হয়েছে, স্ট্রেসটাকে লোডটাকে আমরা স্ট্রেসে নিয়েছি, গ্রাম পার ডেনিয়ারে নিয়ে গেছি, এটা কেমন আমরা ডেনিয়ার আগের ক্লাসে শিখেছি, অথবা গ্রাম পার ট্যাক্স হতে পারে, ইয়ার্ন যদি হয় এটা ট্যাক্স হয়, ডেনিয়ার হয় ফাইবারের বেলায়, ফাইবার যেহেতু চিকন থাকে ফাইবার বা ফিলামেন্ট, আর আমি এখানে স্ট্রেনটাকে এক্স অ্যাক্সিসে দিয়েছি। আচ্ছা এটা এক্স অ্যাক্সিসে কেন দিয়েছি, আমি এই প্রিন্সিপালটাকে আসলে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন এই প্রিন্সিপালটাকে বেসিসে কিন্তু আমি কার্ভটা তৈরি করেছি এখানে। আচ্ছা এখন দুইটা একই ফাইবারকে তুমি দুই প্রিন্সিপালে লোডেড বা ইলংগেট করে ব্রেক করার পরে এই ডেটাটাকে যদি আমি এখানে ওভারলেপ করি, একটা কার্ভে যদি ওভারলেপ করি, দেখা যায় যে সিআরএল যেটা কনস্ট্যান্ট রেট অফ লোডিং প্রিন্সিপাল যেটা,
এরা একটু হায়ার ব্রেকিং স্ট্রেংথ দিচ্ছে। দেখো এটা ব্রেকিং পয়েন্ট, তাই না? ব্রেকিং পয়েন্ট হলো এটা, এই যে স্ট্রেস, যেটা ব্রেকিং স্ট্রেসটা, এটা ধরো 6 এর মতো আছে, এটা ধরো 5 পয়েন্ট সামথিং আছে, কেমন? তাহলে দুইটা প্রিন্সিপাল আমার, ম্যাটেরিয়াল কিন্তু সেম আছে, ম্যাটেরিয়াল সেম, কিন্তু মেজারমেন্টের প্রিন্সিপালের জন্য আমার দুইটা দুই রকম রেজাল্ট আসছে। এখন তাহলে এটা সমস্যা হয়ে গেল যে আমি একই ফাইবারকে ব্রেক করব, কিন্তু ডিফারেন্ট রেজাল্ট আসবে কেন? এটা প্রিন্সিপালের পার্থক্যের জন্য রেজাল্ট আসছে, কেমন? আমি তোমাদের একটা বলে নেই যে টেক্সচার ফিজিক্স একটা কোর্স আছে আমাদের, এটা নেক্সট সেমিস্টারে থাকবে তোমাদের, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমার হাতে আবার কোর্সটা আসবে, তখন আমি এটা নিয়ে আরেকটু ইলাবোরেশনে যাব, কেমন? একটু ডিটেলস বলে দিব যে কেন এই প্রিন্সিপালে বেশি হয়। এখন তোমাদের এটা বলতে হচ্ছে কেন, তোমরা ফাইবার অ্যান্ড ইয়ার্ন টেস্টিং, তোমরা ইউনিভার্সিটি শুরু হলেই কিন্তু টেস্টিং ল্যাবে যাবে, ল্যাবে গেলে ফাইবারের স্ট্রেন টেস্ট করবে, ইয়ার্নের স্ট্রেন টেস্ট করবে, তখন আবার এই টার্মগুলো চলে আসবে। দেখে একটু অ্যাডভান্স আমি একটু পড়িয়ে দিচ্ছি, কেমন? যেমন তোমাদের টেক্সটাইল ফিজিক্স আবার অন্য ডিপার্টমেন্টে 2-1-এ তোমাদের বন্ধুরা যে এই যে ওয়েট আছে, তারপরে টিএফডি, আইপি, টিএমডিএম, অ্যাপারেল, এরা কিন্তু আবার 2-1-এ পড়ছে টেক্সটাইল ফিজিক্সটা, ওদের বেলায় একটু সুবিধা হবে আবার, ওরা কোয়ালিটি কন্ট্রোল পড়বে সেকেন্ড সেমিস্টারে গিয়ে। তোমাদের একটু উল্টা হয়ে গেছে, কেমন? এই কারণে আমি একটু বুঝিয়ে দেই, উল্টা হলে সমস্যা নেই, তুমি বুঝে নিলে হলো জিনিসটা, ওইটা আবার আমি ডিটেলস আবার পড়াবো ইনশাল্লাহ সেকেন্ড সেমিস্টারে, কেমন তোমাদের? আচ্ছা, এখন আমরা যেটা এটুকু বুঝতে পারছি যে দুইটা প্রিন্সিপাল আমার আছে এখানে, সিআরএল আর সিআরই, দুইটা প্রিন্সিপালের মধ্যে আমি দেখা গেছে একই স্যাম্পলকে আমি দুইটা প্রিন্সিপালে টেস্ট করার পরে যখন ওভারল্যাপ করি ডেটাটা, সিআরএল একটু হায়ার ব্রেকিং স্ট্রেংথ দেয়। তাহলে আমরা কোনটা ফলো করবো, তাই না? এখন ধরো আমি এটা টেস্ট করে দিলাম সিআরএল প্রিন্সিপালে, তুমি ধরো নিটিং মিলে আছো, তুমি অবশ্যই আবার টেস্ট করবে, তোমার মেশিন যদি সিআরই প্রিন্সিপালে হয়, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন প্রিন্সিপালে হয়, তুমি টেস্ট করার পরে অবশ্যই সেম রেজাল্ট পাবে না, তাই না? লোয়ার রেজাল্ট পাবে, কম রেজাল্ট পাইলে আমি স্পিনার ছিলাম আমাকে অবশ্যই কমপ্লেন করবে তুমি, তাই না? যে বলবেন যে ভাই এরকম ইয়া দিলাম, আপনি 30 গ্রাম পার ডেনিয়ার দিলেন, আমি টেস্ট করতে এটা পাই না। তুমি পাবে কিভাবে, তোমার মেশিনটা তো আছে অন্য প্রিন্সিপালে। তাহলে এই সমস্যার জন্য ইন্টারন্যাশনাল টেক্সটাইল মেশিনারি অ্যাসোসিয়েশন, যেটা জার্মান বেসড, ওরা ডিসিশন নিয়েছে যে সারা ওয়ার্ল্ডে যত টেক্সটাইল টেস্টিং ইকুইপমেন্ট থাকবে, স্ট্রেন টেস্টার থাকবে, সব আমরা একটা প্রিন্সিপাল ফলো করি, কেমন? তাহলে লোয়ার ভ্যালু যেটা দেয় সিআরএল, যেটা আমরা এই প্রিন্সিপালটা ফলো করি, তাহলে সিআরএল প্রিন্সিপালে, সিআরই যেটা কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন প্রিন্সিপাল, এই প্রিন্সিপালে তুমি সব মেশিনারি পাবে। আমাদের ল্যাবে যাও, বাংলাদেশের যে কোনো ফ্যাক্টরিতে যাও, দেখবে সিআরই প্রিন্সিপালে। সিআরই প্রিন্সিপাল হওয়াতে কি হচ্ছে, এক্সটেনশন যেহেতু, এক্সটেনশন এগেনস্টে যেহেতু আমি লোডটা নেই, এই কারণে এক্স এক্সিসে আমাদের সবসময় স্ট্রেনটা পড়বে, ওয়াই এক্সিসে স্ট্রেসটা পড়বে। এটা জানো তো না, যেটা তোমার ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা জানো? স্ট্যাটিস্টিক্সে তোমাদের পড়াচ্ছে রাব্বিয়ার ইয়া আসে কি জানে, একজন কাউসার স্যার, এরা পড়ে থাকবে তোমাদের, দেখবে যে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে হচ্ছে স্ট্রেনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্ট্রেন চেঞ্জ করলে স্ট্রেসটা হচ্ছে ডিপেন্ডেন্ট, স্ট্রেনের উপরেই স্ট্রেসটা ডিপেন্ড করছে। এ কারণে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, এটাকে তুমি এক্স অ্যাক্সিসে দিবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ওয়াই অ্যাক্সিসে দিবে। এটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্যাল রুলস আর কি। তাহলে তোমরা যত স্ট্রেন কার পাবে টেক্সটাইল ফাইবারের, বেশিরভাগ সময় দেখবে স্ট্রেনটা তোমার এক্স অ্যাক্সিসে দেয়া আছে। আচ্ছা, এখন আমরা কি শিখলাম, যে তিন ধরনের টেনজেট স্ট্রেন্থ টেস্টার হতে পারে, কেমন? আচ্ছা রায়হান, হ্যালো, শুনছি রায়হান, শুনছি কে শুনছো, একজন রেসপন্স করো। জি স্যার, একটু পড়ো তো, এটা বুঝিয়ে দিই। হ্যাঁ, আমরা এখানে দুইটা
টার্ম আসবে, কেমন? একটা মেকানিক্যাল প্রপার্টিজ, একটা টেনজেন্ট প্রপার্টিজ। দেখো আমি একটু আগে বলে দিই যে টেক্সটাইল ম্যাটেরিয়ালস কে আমরা তিন ভাবে স্ট্রেন্থ টেস্ট করতে পারি, একটা টেনজাইল স্ট্রেন্থ, একটা টিয়ারিং স্ট্রেন্থ, একটা বার্স্টিং স্ট্রেন্থ। কেমন একটা পড়ো এখান থেকে ইন্ট্রোডাক্টরিটা, আমাদের পুরোটা পড়া লাগবে না, কেমন? এটা ইন্ট্রোডাক্টরিটা, এটা পড়লে তুমি এই চ্যাপ্টার আমরা কি শিখতে যাচ্ছি এটা বুঝতে পারবে। হ্যাঁ বলছে মেকানিক্যাল প্রপার্টিজ আর দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়ালস which describes their behavior under the action of force and deformation. এটা এতক্ষণ বুঝালাম তাই না, যে ফোর্স অ্যাপ্লাই করলে তুমি কিভাবে ডিফর্ম হবে, এটা একটা একভাবে হতে পারে। আবার ম্যাটেরিয়াল এসে ম্যাটেরিয়ালকে তুমি ডিফর্ম করতে গেলে কত ফোর্স লাগবে, তাই না? এই দুইটার অ্যাকশনের রেজাল্টই হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ আর কি। হ্যাঁ তারপরে The mechanical properties of materials cover a large number of effects such as strength, elongation, modulus and toughness. Modulus বলে এটাকে, কেমন? আমরা ইয়াংস মডুলাস পড়েছি না? জি, তাহলে এখানে স্ট্রেন্থ হতে পারে যে কত স্ট্রেন্থ, মানে ব্রেকিং স্ট্রেন্থ মেইনলি, কত স্ট্রেসে গিয়ে এটা ব্রেক করলো, এটা একটা প্যারামিটার দরকার হয়, বেরিয়ে আসবে এখানে। কত পার্সেন্ট ইলঙ্গেট হলে এটা ব্রেক হবে, কেমন? ইলঙ্গেশনটা নর্মালি ফাইবারের 6-7% যদি ব্রেকিং ইলঙ্গেশন থাকে এটা ইউজফুল একটা অ্যাপারেল ফাইবার হয়, নাহলে কি হবে জানো? ওই যে লুমের মধ্যে তোমরা দেখবা যে শেড চেঞ্জ হচ্ছে লুমে, প্লেন উইভ বা টুইল উইভ যেটা করুক না কেন, এক সারি সুতা উপরে এক সারি সুতা নিচে, তাই না? কন্টিনিউ চেঞ্জ হচ্ছে কিন্তু। এখন ইলঙ্গেশন প্রপার্টি যদি একটু না থাকে তখন এটা কিন্তু ব্রেকার সাথে ব্রেক হতে পারে। লুমে ব্রেক হওয়া মানে কি, লুমটা স্টপেজ হবে, রুমে স্টপেজ মানে তুমি ইয়ান দুটাকে নিয়ে আবার মেন্ডিং করতে হবে, জোড়া দিতে হবে, জোড়া দিলে একটা নট দিলে একটা ডিফেক্ট অ্যাড হবে কিন্তু, কেমন? আবার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে তুমি ধরো যে তুমি হাঁটু গেড়ে বসেছো বা না জিগিয়েছো, এই যে হাঁটুতে যে চাপ পড়ছে, কিছু যদি ইলঙ্গেট হতে না পারে ফাইবারটা কিন্তু আমার ফেব্রিকটা ব্রেক হয়ে যেতে পারে, এই জন্য কিছু ইলঙ্গেশন প্রপার্টি দরকার আছে আমার। আচ্ছা, আর মডুলাসটা হচ্ছে স্টিফনেস, এটা কেমন? মডুলাস হাই মানে তোমার ফাইবারটাকে ডিফর্ম করাটা ডিফিকাল্ট হবে। তুমি যে চেয়ারের মধ্যে এখন বসে আছো, সে আমি ধরে নিচ্ছি তুমি চেয়ারে বসেছো, কেমন? তোমার চেয়ারের যে ম্যাটেরিয়ালটা আছে এটা কিন্তু মডুলাস হাই। হাই কি এই কারণে, হাই বলেই তোমার লোডে এটা ডিফর্ম হচ্ছে না, কেমন? তাহলে মডুলাসটা হবে তুমি একটা ফাইবার বা যে ম্যাটেরিয়ালকে যখন লোড অ্যাপ্লাই করবে ডিফর্ম করতে যত বেশি শক্তি লাগবে এটাকে, এটাকে হাই মডুলাস বলি আমরা। ইয়াংস মডুলাস মনে আছে বোধ হয় তোমাদের, স্ট্রেস বাই স্ট্রেন মনে আছে, পীড়ন বাই বিকৃতি মনে পড়ছে নাকি? তাহলে মডুলাস হাই হয় কখন, যখন পীড়ন বেশি হবে অথবা বিকৃতি কম হবে, তাই না? পীড়নটা উপরে আছে না স্ট্রেসটা, আর স্ট্রেনটা আছে নিচে, তোমার পীড়ন মানে স্ট্রেস যদি বেশি লাগে একটা ফাইবারকে বিকৃতি করতে, অথবা তুমি লোডে যদি একটা ফাইবার বিকৃতি কম হয়, লোডটা বেশি সোজা কথা, স্ট্রেসটা বেশি হলে হাই মডুলাস। হাই মডুলাস আমরা চাই না, লো মডুলাস হলে কি হতো জানো, ফাইবার যে ডেলি ইউজের সময় তুমি স্কুইজ করছো কাপড়কে, এতে যে তোমার হাঁটুর মধ্যে চাপ পড়ছে ডিফর্ম হয়ে যেত, কিন্তু ইলঙ্গেট হয়ে যেত এটা, তাহলে এখানে আমাদের হাই মডুলাস দরকার। হাই মডুলাস এর জন্য আমরা ফাইবারকে হাইলি ওরিয়েন্টেশন করি, ক্রিস্টালাইন করি, এটা এটা আমরা টেস্ট ফিজিক্সে শিখবো ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার যে টাফনেস বলছে একটা, এটা একটা মেকানিক্যাল প্রপার্টিজ, এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা তোমার কতটা এনার্জি অ্যাবজর্ব করতে পারে ব্রেকিং এর আগে, আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ নেক্সট কোর্সে, কেমন? টেস্ট ফিজিক্সে এটা নিয়ে ডিটেইলস আসবে, কেমন? আচ্ছা, এরপরে পড়ো। হ্যাঁ, দ্য মোস্ট The most important mechanical property of textile materials, fiber, yarn and fabric is their strength. জি, তাহলে এই চারটা যে আমরা এখানে মেকানিক্যাল প্রপার্টিজ বলছি এর ভিতরে ভাইটাল হচ্ছে স্ট্রেন্থ, কেমন? স্ট্রেন্থটা কেন, তুমি যখনই যাবে একটা ফাইবার বা ইয়ার্ন কিনতে গিয়েছো, জিজ্ঞেস করবে যখন ভাই আমাকে একটা ইয়ার্ন দেন, অথবা তুমি আচ্ছা সে ধর তুমি একটা ইয়ার্ন ডেভেলপ করেছো, ফাইবার ডেভেলপ করেছো, তুমি গিয়েছো একটা নিটিং মিলে বা উইভিং মিলে গিয়েছো, বলছো যে আমি কিছু ইয়ার্ন নিয়ে আসছি, এটা দিয়ে একটা ফেব্রিক তৈরি করে দিয়ে মার্কেটিং করে দেখেন তো
এটা মার্কেটে নেয় কিনা, ইউজফুল একটা ফেব্রিক হয় কিনা, প্রথমে জিজ্ঞেস করবে স্ট্রেংথ কত আছে এটার, ব্রেকিং স্ট্রেংথ কত, টেনাসিটি কত আছে বলেন, স্ট্রেংথের আরেকটা টার্ম আর কি টেনাসিটি, তখন তোমাকে টেনাসিটি এইটার কথাটা সবচেয়ে আগে আসবে, আর ইলংগেশন মডুলাস টাফনেস এগুলো আসবে পরে। এই কথাটা এই জন্য বলছে যে টেক্সটাইল ম্যাটেরিয়ালস এর তোমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে কিন্তু সেটা ফাইবার হোক ইয়ার্ন হোক ফেব্রিক হোক স্ট্রেংথ টার্মটা কিন্তু ঘুরে ফিরে কথায় কথায় আসবে। কেমন? আচ্ছা এখন এটাকে আমরা তিন ভাবে করতে পারি, দেখো ফর টেক্সটাইল ম্যাটেরিয়ালস মেইনলি থ্রি টাইপস অফ স্ট্রেংথ আর মেজার্ড অন দ্য বেসিস অফ দ্যার ফিল্ড অফ অ্যাপ্লিকেশন, যার অ্যাপ্লিকেশন ফিল্ডের উপরে বেসিস করে তিন ধরনের স্ট্রেংথ মেজার করা হয়। একটা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ, ফাইবার ইয়ান ফেব্রিক। আচ্ছা এটা কেমন দেখি, এই যে দেখো টেনজাইল প্রপার্টিজ অফ ফাইবার ইয়ান ফেব্রিক আর স্টাডিড বাই অ্যাপ্লাইং ফোর্সেস অ্যান্ড ডিফর্মেশনস অ্যালং দেয়ার লংগিটিউডিনাল ডাইরেকশন। দেখো এটা ইম্পর্টেন্ট, এখানে অ্যালং দেয়ার লংগিটিউডিনাল ডিরেকশন মানে কি, এই যে একটু আগে যেটা আমরা ডিসকাস করছিলাম এটা লংগিটিউডিনাল না, অ্যালং দ্য এক্সিস আর কি, এই এক্সিস বরাবর তুমি যে লোডটা অ্যাপ্লাই করবে এখানে যে ফাইবারটা বিহেভিয়ার দিবে স্ট্রেন্থ দিবে এটা টেনজাইল স্ট্রেন্থ হবে। এটাকে অনেক ভাবে হয়, কেমন টেক্সটাইলে বেন্ডিং বেন্ডিং করে হতে পারে, নট স্ট্রেন্থ হতে পারে, শেয়ারিং স্ট্রেন্থ হয়, তারপরে টুইস্টিং স্ট্রেন্থ হয়, অনেক ভাবে হয়, কিন্তু একদম সবচেয়ে আগে চলে আসে যেটা টেনজাইল স্ট্রেন্থ এর কথা। আচ্ছা আর দুইটা ফেব্রিক ফর্মে আছে, দেখো টিয়ারিং স্ট্রেন্থ বার্স্টিং স্ট্রেন্থ। কেমন? টিয়ার মানে জানি ছিঁড়ে ফেলা না, টেনে ছিঁড়া, আর বার্স্ট হচ্ছে তোমার বার্স্ট আউট হওয়া, বুঝতে পারছি যে বোম্ব যে বার্স্ট হয় এই ধরনের, এগুলো কোথায় দরকার আছে? কেমন আমরা একটু দেখে নেই আগে ছবিতে, পরে ডিটেলস আবার যাব ওখানে। আচ্ছা টিয়ারিং স্ট্রেন দেখি যে কোথায় টিয়ারিং স্ট্রেন দরকার আছে, এখানে আছে ধরো, পিছনে আছে ধরো, এখানে আছে টিয়ার স্ট্রেন। কেমন? এই যে কিভাবে মেজার করে আগে দেখি, এই যে দেখো ফেব্রিকের স্ট্রিপ নিবে তুমি, ফেব্রিকের চিকনেরটা স্ট্রিপ নিবে, স্ট্রিপ তো বোঝো ফালি না, নিয়ে একটা নচ তৈরি করবে যে সিজার দিয়ে একটা খাঁজ কেটে দিয়ে দুইটা মাথাকে দুইভাবে টেনে ছিঁড়া, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এটা আমাদের ল্যাবে আছে। কেমন? তোমাদের হয়তো করাবে আমার ধারণা আর কি। এই যে এলমেন্ডর্ফ টিয়ার স্ট্রেন্থ টেস্টার অফ স্পেসিমেন বলছে, এটা তুমি ইউটিউবে আছে একটু দেখে নিও কিভাবে টেস্ট করছে। আমি প্রিন্সিপালটা বলে দেই, দুইটা মানে ফেব্রিকটাকে মাঝখানে একটু করে আগে ছিঁড়ে দিবে, সিজার দিয়ে কেটে দুইটা মাথায় টেনে ছিঁড়বে। কেমন? এটা কি ধরনের অ্যাপ্লিকেশনে দরকার দেখো, মাছ মানে মাঝখানে যদি ফেব্রিকটা ছিঁড়া শুরু করে তখন কিন্তু অনেক ডিজাস্টার হতে পারে কিছু অ্যাপ্লিকেশনে, যেমন ধরো এটাকে বলছে বুলেট প্রুফ ভেস্ট বলছে। কেমন? কি বলছে? বুলেট প্রুফ ভেস্ট, এটা যে র‍্যাব বা গিয়ার রায়ট পুলিশ আছে না, এদের গিয়ার বলে এগুলোকে গিয়ার। কেমন? মানে প্রোটেক্টিক প্রোটেক্টিভ ক্লোদিং আর কি, এটা পরে দিবে, এটা ভিতর থেকে ধরো কোনোভাবে যাতে ছিঁড়ে না আসে। এই যে এখানে দেখো অন্য ইউজ করছেন, এটা হাঁটুতে যে নি জয়েন্টে লোড পড়েছে, এটা যাতে কোনোভাবে এভাবে লম্বা লম্বি ছিঁড়ে না যায়, যাতে এই যে তোমার কার্পেন্টার প্যান্ট যেটা, সে কিন্তু নানান ভাবে এটাকে লোড পড়বে, এটা অ্যাপ্লিকেশনের সময় সে কোনো সময় গাড়ির নিচে গিয়ে ঢুকবে, কোন উপর উঠবে, কোনো সময় পিলারের উপর উঠবে, তাই না, ইলেকট্রিসিটি কাজ করে যখন, এটা কোনোভাবে যাতে এভাবে ছিঁড়ে না মানে স্প্লিট হওয়া, বুঝো তো, ফিরে যাওয়া বাংলায় আমরা যেটা বলি, বেশি সুন্দর বাংলা না যদিও, মানে মাঝখানে যাতে এভাবে ছিঁড়ে না যায় মানে স্প্লিট না হয়ে যায় তোমার তোমার এটা দেখো যে সেইলের মধ্যে, সেইলে কি বাতাস হতো ওশানের মাঝখানে, তোমরা যাদের সাগরের মাঝখানে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে ওখানে বসতে পারো, অনেক বাতাস কিন্তু ওখানে। কেমন? তাহলে এই সেলটা উড়ানো হয় আসলে বাতাসে টেনে নিবে ওই দিকেই না, এই সেল যদি তোমার বাতাসের চাপে প্রেসারে যদি ব্রেক হতে থাকে, হ্যামক, হ্যামক আমরা অনেকে চিনি দেখেছি, বাস্তবে না দেখলেও ছবিতে হলেও দেখেছি, এখানে শুয়ে তুমি রিল্যাক্স করবে। কেমন? কিছু কিছু জায়গায় খুব রিস্কি হ্যামকও আছে, কিন্তু দেখবা যে সাজেকের মতো জায়গায় এমন ভাবে হ্যামক তৈরি করেছে, নিচে একেবারে তুমি তাকাও যদি ব্ল্যাঙ্ক, একেবারে একেবারে খাড়া নিচে, মানে ছিঁড়ে পড়ে গেলে দেখা যাবে যে তোমার খুঁজেও পাওয়া যাবে না,
এরকম কিন্তু হ্যামক আছে, এটা একটু থ্রিলিং থ্রিলিং এক্সপিরিয়েন্স আছে, কেমন, যেটা ভয়ঙ্কর কিছু মানে শ্বাসরুদ্ধকর কিছু অভিজ্ঞতার জন্যই এই থ্রিলিং এক্সপিরিয়েন্স গুলো নিতে যায় সবাই। তো ওইসব জায়গায় তুমি ধরো রিল্যাক্স করছো, ছিঁড়ে গেলে এটা অবশ্যই চাই না আমি মাঝখানে ছিঁড়ে পড়ে যাকে, তাই না? তাহলে এইসব জায়গায় টিয়ার স্ট্রেন্থটা দরকার আছে। আচ্ছা, আরেকটা বলছে যে বার্স্টিং স্ট্রেন্থ, বার্স্ট করবে কেমন, এই যে বার্স্টিং স্ট্রেন্থ এটা কোথায় দরকার আছে না? এই যে দেখো এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, এটা তোমার প্যারাশুট আমরা চিনি না, ছোট করে দেখাই, এই যে এটা প্যারাশুট, প্যারাগ্লাইডার, তারপরে বেলুন, এটা না হট এয়ার বেলুন, সেইলের মধ্যে এটা ধরো যে প্রেশারে যদি বার্স্ট করে যদি ছিঁড়ে যায়, এটা টিয়ার না, এটা ধরো যে কোনো সময় যেখানে ফিশিং নেটে নেটে কিন্তু বার্স্টিং স্ট্যান্ডটা করা হয়, ধরো মাছ মাছ ধরে টেনে উঠাচ্ছ তুমি, তুমি জাল নেট উঠানোর সময় কিন্তু মাছেরা রেজিস্টেন্স ফোর্স না উল্টা প্রেশার দিয়ে ওরা পালাতে চাইবে, তখন এই যে এটা যে বার্স্ট যাতে না করে, অথবা তুমি স্যাকের মধ্যে বস্তার মধ্যে চালের বস্তা, গমের বস্তা, চিনির বস্তা, কেমন দেখা যাবে একটু আছাড় মেরে রেখেছো, মাথায় নিয়েছো, লেবাররা দেখবে নিয়ে কুলি যাদের বলি ওনারা নিয়ে কিন্তু একেবারে আছাড় মেরে রাখবে, এটা বার্স্ট হয়ে যেতে না যায়। এসব অ্যাপ্লিকেশনে আমাদের বার্স্টিং স্ট্যান্ড দরকার। নিট ফেব্রিকে বার্স্টিং স্ট্যান্ড টেস্ট করা হয়, কেমন, নিটটা কি তোমরা জানি আমরা ইন্টারলুপিং হয়, এটাকে যদি টেনজেল ডাইরেকশনে আমরা টেস্ট করতে যাই লুপ গুলা কিন্তু আনইকুয়াল হয়ে যায়, কেমন একটা লম্বা একটা নিট ফেব্রিক, বুঝি তো স্ট্রাকচার না, বুঝি দেখিয়েছিলাম না একদিন। আচ্ছা আবার একটু দেখায় তোমাদের মানে নিটে কেন বার্স্টিং করা হয়, এটা তোমাদের ল্যাবেও করাবে আবার ভাইবাতেও কিন্তু আমরা, এটা কমন প্রশ্ন, কেমন নিট ফেব্রিকে কেন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ কেমন, এটা এটা নিট স্ট্রাকচার, একটু বড় স্ট্রাকচার দেখছো না? না আচ্ছা সরি, এখন ঠিক আছে না? আচ্ছা এই ধরনের দেখো ইন্টারলুপিং কিন্তু এটা, এটা একটা কোর্স বলে, কেমন তিনটা কোর্স এখানে আছে, ফার্স্ট কোর্স, সেকেন্ড কোর্স, থার্ড কোর্স, এটাকে ডিফারেন্ট কালার দিয়ে দেখিয়েছে কেন, তুমি ইন্টারলুপিংটা যাতে বুঝতে পারো। দেখো একটা ইয়ানকে যদি তুমি এই মাথায় ধরো এই এন্ডে যদি পুল করো, টানতে থাকো যদি, এটা পুরো ফুল কোর্সটা বেরিয়ে চলে আসবে না, এটা বুঝি না? জি, তাহলে নিটের প্রিন্সিপালি কিন্তু এটা, আমরা ছোটবেলায় অনেকে দেখে থাকবো যে আমাদের মায়েরা পুরনো সোয়েটার এনে দেখবে ওপেন করে ফেলছে, একটা সুতা ধরে যদি তুমি পুল করে টেনে ধরো পুরো সুতাটা খুলে আসবে। আচ্ছা এখন এই নিট ফেব্রিককে যদি আমি তোমার টেনজেল করতে যাই, টেনজেল টেস্টিং করতে যাই, উপরের প্রান্তটা কিন্তু আমি একটা ফিক্সড জতে আটকাবো, নিচেরটাকে ইলংগেট করবো, তাই না, মুভেবল জত যেটা, তখন কি হয় জানো, এই যে কোনোটা লুপ কোনোটা বেশি চাপ পড়বে এটা ইলংগেট হয়ে যাবে আর এটা ছোট হয়ে যাবে, এটা ফিল করতে পারছো বিষয়টা, তাই না, ইমাজিন করা আর কি, তুমি এটা দেখলে আর বুঝবে কিনা, এরকম ধরো আছে, তুমি নিচে লোড ফেলছো দেখা যাবে কি একটা লুপ লম্বা হয়ে গেছে একটা ছোট হয়ে গেছে, মানে কি আনইকুয়াল স্ট্রেস ডিস্ট্রিবিউশন হয় ওখানে, আনইকুয়াল স্ট্রেস ডিস্ট্রিবিউশন যদি হয় তুমি ফেব্রিকের স্ট্রেংথে অনেক ভেরিয়েশন পাবে, স্যাম্পল ওয়ানে ধরো 20 পাউন্ড পেয়েছ, স্যাম্পল টু তে পাবে 30 পাউন্ড, স্যাম্পল ফোরে পাবে গিয়ে আবার 25 পাউন্ড, স্যাম্পল সিক্স এ পাবে আবার 40 পাউন্ড, কোনটা আসলে না, এত ভেরিয়েশন থাকলে কিন্তু অ্যাভারেজ করা যায় না, কেমন মেন মানে ডেভিয়েশনটা অনেক বেশি হয়ে গেলে, সিভি যেটা বলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তোমরা স্ট্যাটিস্টিকে পড়াবে এটা, সিভি বেশি বেশি হয়ে গেলে এই রেজাল্ট আসলে অ্যাকচুয়াল কোনটা, এটা সেন্টারটা কোন দিকে আছে বোঝা যায় না, তখন এই নিট ফেব্রিকটাকে এটা অ্যাভয়েড করা হয়, কেমন, কিন্তু ওভেনে সমস্যা নাই, দেখো আমি ওভেন ফেব্রিক দেখাই, ওভেন স্ট্রাকচার যদি হয় এই যে এরকম যদি দেখো, এই যে ওভেন নিট পাশাপাশি আছে, তো ওভেন যদি হয় ভাবে প্লেন উইপ যদি হয় তুমি ফেব্রিকে এই এই আপার পার্টটা তুমি এটাকে ক্ল্যাম্পিং করো, নিচেটা লোড দাও, ওয়ার্প ডাইরেকশনে লোডটা পড়বে, তাই না, এখানে কিন্তু স্লিপ হওয়ার কোনো সুযোগ নাই, আবার ওয়েভ ডাইরেকশনও করবে, দুই ডাইরেকশনে করা হয় আর কি এটা, কিন্তু নিটের বেলায় এই যে নিটে টেনজেল করতে গেলে কিন্তু
এই যে আনইকুয়াল স্ট্রেস ডিস্ট্রিবিউশন, যেন লুপ কোনোটা বিগার হয় কোনোটা, তাহলে ফেব্রিকটা কি হয় একদিকে ইলঙ্গেট হবে আরেকদিকে টাইট হয়ে যাবে, মানে বাঁকা তেরা হয়ে একটা পিকুলিয়ার একটা সাইজ নিয়ে নেয়। কেমন? অথচ এখানে দেখো তুমি ওয়ার্প সবগুলোর উপর কিন্তু ইকুয়াল প্রেশার পড়বে, লোডটা ঠিকই পড়বে। এই কারণে আমরা যখন নিট ফেব্রিকের স্ট্রেন টেস্ট করা হয় তখন এই বার্স্টিং স্ট্রেন টেস্ট করা হয়। আচ্ছা, দুইটা বার্স্টিং মেথড করা যায়, একটা একটু বলে নেই। এই যে দেখো ফেব্রিকটাকে এটা সার্কুলার ফেব্রিক তুমি এখানে হোল্ড করে দিবে, কেমন, এই যে এখানে স্ক্রু আছে দেখো, একটা ফ্রেম আছে, ফ্রেম দিয়ে কেটে নিবে, ফ্রেম দিয়ে কেটে এখানে তুমি স্ক্রু দিয়ে আটকে নিবে। তখন এই যে বল যেটা আছে এটাকে এই যে বল বার্স্ট মেথড বলছে, বল এসে বার্স্ট করবে, কেমন, উপর থেকে বলটা এসে প্রেশার দিয়ে, এই যে দেখো প্রেশার দিয়ে ছিঁড়ে আবার উপরে উঠে গেছে, এই প্রেশার দিয়ে এটা বার্স্ট করতে ছিঁড়তে কত লোড লেগেছে এটা মেজার করা। আচ্ছা, আরেকটা আছে হাইড্রোলিক ডায়াফ্রাম মেথড, কেমন, ডায়াফ্রাম মেথডটা একটু পিকুলিয়ার, তোমার স্পেলিংটা একটু দেখে নিও, একটু জি একটা আছে মাঝখান দিয়ে, এটা দিয়ে কি করে যে এখানে একটা রাবার ডায়াফ্রাম আছে, এটাও সার্কুলার ফেব্রিক, কিন্তু রাবারের উপরে সার্কুলার ফেব্রিকটাকে সেট আপ করবে, আর এটা অয়েল এখানে দেওয়া হয়, এটা অলিভ অয়েল হতে পারে কিংবা অন্য আদার কোন অয়েলি সাবস্টেন্স দিয়ে তুমি এটাকে প্রেশার দিবে, রাবারটা আস্তে আস্তে ফুলতে থাকবে, কেমন বেলুনে ফুদিলে যেমন ফুলে না, এভাবে রাবার ড্রাইফ্রামটা, ড্রাইফ্রাম মানে একটা মেমব্রেনের মতো, কেমন, এটা রাবারটা ফুলতে থাকবে, ফুলতে ফুলতে রাবারটা তো ফুলবে ফেব্রিকটা তো ফুলবে না, কেমন, ফেব্রিকটা এক সময় বার্স্ট করবে গিয়ে। তো নিট ফেব্রিক বা তোমার লেস চিনো বোধ হয় না, লেস ফেব্রিক এগুলোকে টেনজাইল ডাইরেকশনে করা যায় না, তাহলে এদেরকে বার্স্টিং করতে হয় লেস করে, নেট যেটা আমরা দেখবো শপিং মলে গেলে, শপিং এ গেলে এখন তো ব্যাগ দিয়ে দেয়, নেটের মতো একটা দিত, মনে পড়ছে কিনা তোমার, হ্যাঁ একটা নেটের ব্যাগ দিত, এই নেটের স্ট্রেন্থ কিন্তু এই তোমার বার্স্টিং স্ট্রেন্থ দিয়ে করা হয় এটা। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম আজকে, যে তোমার মেকানিক্যাল প্রপার্টিস হচ্ছে যে টেক্সটাইল ম্যাটেরিয়ালস এর ফোর্স বা ডিফরমেশনের এগেনস্টে এটা রিয়াকশনটা, বিহেভিয়ারটা, কেমন, এটা এই মেকানিক্যাল প্রপার্টিস কে আমরা অনেকভাবে ডিভাইড করা যায়। এর ভিতরে একটা হচ্ছে টেনজাইল, টিয়ারিং, বার্স্টিং, আরো অনেক আছে কিন্তু, কেমন, এটা তুমি বেন্ডিং করা যায়, টুইস্টিং করা যায়, তারপরে শিয়ারিং করা যায়, আমরা তিনটা পড়ছি, আমি বাকিগুলো নিয়ে তোমাদের টেক্সট ফিজিক্স ইনশাল্লাহ আপ করবো পরের এক্সিবিটারে। এখন তোমাদের এই তিনটাই কিন্তু মেজার করতে হবে ল্যাবে গিয়ে, এই কারণে একটু পড়িয়ে দেয় এটা, কেমন, এটা তাহলে এটা টেনজাইল ডাইরেকশন, টেনজাইল টেস্ট কিভাবে হয়, অ্যালং দ্য এক্সিস, তাহলে কি ফাইবারের এক্সিস থাকে, ইয়ানার এক্সিস থাকে, ফেব্রিকের এক্সিস থাকে, ফেব্রিকের দুইটা এক্সিস, একটা হচ্ছে ওয়ার্প ডাইরেকশনে, একটা ওয়েভ ডাইরেকশনে, আর টিয়ারিং যেটা আমরা ছিঁড়ে ফেলবো যেটা, কেমন, ফেব্রিকটাকে দুই মাথায় ধরো মাঝখান থেকে কেটে তুমি দুই হাতে একেবারে ছিঁড়ে ফেলেছো টেনে, আমরা নর্মালি ফেব্রিক ছিঁড়ি যেভাবে আর কি, দেখো না দোকানে গিয়ে তুমি যদি বলো ভাই আমাকে 1 মিটার বা 1 গজ কাপড় দেন, সে দেখবে কেচি দিয়ে একটু করে কেটে টেনে কেউ ছিঁড়ে ফেলে, দেখেছো কেউ এরকম, আমাদের বাংলাদেশ তখন নিটের উপরেই বেশ, এক্সপোর্টটা কিন্তু নিট বেসড কিন্তু বাংলাদেশে, এই নিটের ফেব্রিক এর জন্য বার্স্টিং স্ট্রেন্থ এর চলনটা মানে অ্যাপ্লিকেশনটা খুব বেড়েছে আর কি। তাহলে আমরা টেনজাইল টেস্টিং এ কি শিখলাম, যে দুইটা কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন একটা প্রিন্সিপাল শিখলাম, কনস্ট্যান্ট রেট অফ লোডিং একটা প্রিন্সিপাল শিখলাম, দুইটার মধ্যে আমরা বলছিলাম যে কনস্ট্যান্ট রেট অফ লোডিং প্রিন্সিপালটা একটু হায়ার রেজাল্ট দেয়, স্ট্রেন রেজাল্ট, এই জন্য আমরা লোয়ার যেটা দেয় এটা ইন্টারন্যাশনাল টেক্সটাইল মেশিনারি অ্যাসোসিয়েশন যে আছে ওরা লোয়ারটাকে স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড না আসলে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড আর কি, কেমন, গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা প্রিন্সিপাল ধরে নিয়েছে, এবং যত টেক্সটাইল মেশিনারি মানে স্ট্রেন মেশিনারি আছে বা টেনজাইল মেশিনারি আছে সবাই
সিআরই প্রিন্সিপালে ডিজাইন করা আছে, তোমরা যখন ল্যাবে টেস্ট করবে এটা পাবে। আচ্ছা আরেকটা আছে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স, কেমন এটা দিয়েও তোমরা ইউজ করবে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। কেমন একদিন বেশি হয়ে গেলে আবার একটু বোঝাটা টাফ হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স নিয়েছে ওসিআর? আর কে নিশান নাকি আর কে? হ্যালো, একজন অ্যাটেন্ডেন্সটা নাও। জিশান আসছে তো, ওই যে কত এর না 34। নিশান না না সরি, এটা জিশান দেখি, নিশান 10 আসেনি, আসে নাই, আরেকজন করো না আসলে। একজন ইয়ে করে দাও না আমাকে কাজটা, কে নিবে বলো? স্যার কোন সিআরই নাই এখানে আজকে ক্লাসে, তোমরা একজন করো না প্লিজ, একটু রিকোয়েস্ট করছি করো, একজন পারবে এক্সেলে নিয়ে এক্সেলে কনভার্ট করে দিতে? করেছে ওকে, রায়হান করতে পারবে না? রায়হান তার একটু অপেক্ষা করতে হবে, তাহলে করে দিতে পারবো স্যার। না না না, তো ব্যাগ এটা নিয়ে আমাকে স্ক্রিনশট থেকে করে নেব, তাই স্ক্রিনশট থেকে করে এটা যে এক্সেল শিটে বানিয়ে দেয় আর কি। স্যার আপনি স্ক্রিন শেয়ারটা অফ করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যে হ্যাঁ বন্ধ করেছে। তোমাদের সবার ভিতরে একটু হতাশ এসে গেছে তাই না? ফ্রাস্ট্রেটেড নাকি? ইউনিভার্সিটি খুলতে দেরি হবে জন্য অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে। স্যার খুললেই পরীক্ষাটা নিয়ে নিতে পারে স্যার, এটা নিয়ে আরো বেশি হতাশা। খুলে আগেরটা আই নিবে তো, পড়তে থাকো আগেরটা প্যারালালে, আগেরটা তো পড়বে, এটা তো ল্যাব হয়নি, ল্যাব ছাড়া পরীক্ষা একটু আগেরটা তো আগে নিয়ে ফিরতে হবে। তোমাদের এই সময়টা যাতে লস না হয় এই জন্য অনলাইনে ক্লাসটা নিলাম আর কি। স্যার ওই এক বছর আগের পড়া স্যার কতটুকু মনে আছে স্যার? কি করবে বলো, এখন এটা ক্রাইসিস, একটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস চলে আসছে, আল্লাহ যে বাঁচিয়ে রেখেছে এটা কম কি বলো, বাঁচলে না তোমার লেখাপড়া কেমন? বাইরে কিন্তু এখনো অনেক সিভিয়ার অবস্থা যাচ্ছে, কিন্তু অনেক দেশে দেখছো তো ব্যাপারে দেখছো না? আমাদের তো আল্লাহ এখনো হেফাজতে রেখেছে, বেঁচে থাকলে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার হবে, পয়সা করি এটা ধরে রাখো জীবন থেকে। আমাদের সবারই তো গেছে এটা, মনে দুঃখ নিও না এই কারণে। স্যার বাস্তে লেখা পড়ে একটা সেমিস্টার অটো পাস দিয়ে দিলে হইতো। অটো পাস হলে কি আমাদের অনেক সমস্যা আছে বুঝেছো, বুঝলি? আমরা টিচার রিক্রুট করব, তোমরা রেজাল্ট নিয়ে বিভিন্ন জায়গায় স্কলারশিপ নিয়ে যাবে। স্যার অটো পাস না হলে স্যার পড়াশোনা তো করো না, তোমরা যে ক্লাসেই তো আসছো না। দেখো এই যে দেখো তোমরা কদ্দু, তোমাদের টেনশন আছে ক্লাসে, দেখো মানে পড়ার আগ্রহটা কত দূর, দেখো ঘরে বসে ক্লাস করবে এটাই তো অ্যাটেন্ড করছো না। দেখো এই যে 80 জনের ধরো 70 জন থাকার কথা, আমি সব 43, দেখো এমনই তো করছে একই। কিন্তু তোমরা যে ক্লাসে যখন ফিজিক্যালি আমরা ক্লাস নিয়েছি না আগে সেমিস্টারে, ক্লাসে হচ্ছে 60 জন আছে, কয়জন অ্যাটেনশন দিয়ে শিখে বললো? তুমি যে অটো পাস যে দিবে এটা কিছু শিখবে, শিখা হয় কিছু? ও যে বিদেশে আমি দেখেছি যে জাপানে আমি এমএসসি করতে গিয়েছি, ওদের কিছু টট কোর্স আছে, কিছু রিসার্চ আছে, কেমন ওরা তো রিসার্চ বেশ আছে এমএসসি তে, টট কোর্সে কোনো পরীক্ষাই নেই ওদের। ক্লাসে গিয়েছে ছেলেদের দিয়ে প্রেজেন্ট করিয়েছে, মানে ইন্টার অ্যাকশন হয়েছে সবার ভিতরে, প্রশ্ন করেছে, টপিক দিয়েছে, এটাই ওদের পাস হয়ে গেছে। ওখানে আমাদের ছেলেদের মতো ধরে ধরে গালি দিয়ে ধমক দিয়ে পড়াতে হয় না, ওরা জানে ক্লাসরুম এটা পড়ার জায়গা, ওদের কালচারটাই এমন। ওখানে অটো পাস হয়, দেশের যে কালচার না এখানে তো এটা ভালো হবে, ভাস্কর ডায়মন্ড স্টুডেন্ট ও খুব লজ্জিত এটা যে কেন এটা এরকম
হয়ে গেল, আমরা তো পুরা সব এভারেজের সাথে সব এক হয়ে গেলাম। এখন অ্যাডমিশন টেস্ট করে এটাকে ওই যে কত বছর পরেও বলবো তুমি ওই ব্যাচ না, অটো পাশের ব্যাচ এরকম। এটা এসএসসি যুদ্ধের পরে একবার হয়েছিল 72 সালে এই ধরনের পরীক্ষা। যুদ্ধের পরে তো ডিভাস্টেটেড কান্ট্রি ছিল এটা, পারে যার পরীক্ষা গিয়ে বসতে হয়েছে সবার, দেখা দেখি হয়েছে আর কি। মনে দুঃখনীয় না কেমন, আমাদের বাঁচিয়ে রেখেছেন, হেফাজতে রেখেছেন, এটাও তোমার একটা দায়িত্ব দিচ্ছি যাতে পাঠায়, ঠিক আছে? এটা অফিসিয়াল রেকর্ড রাখতে হবে তোমাদের জন্য, ঠিক আছে? আসলে এগুলো কোনো বড় কথা না, এটা অ্যাটেন্ডেন্স নেওয়াটা আমি এগুলার পক্ষেই না, ক্লাসের ছেলেরা আসবে শিখবে এটাই বড় কথা। এই যে আমাদের কালচার হয়ে গেছে দেখো, ওই যে মার্কস দিয়েছে, অ্যাটেন্ডেন্সে কোনো মার্ক থাকবে তুমি বলো, এটাকে মার্ক রাখা উচিত? একটা ইঞ্জিনিয়ারিং ছেলে পড়ছে, সে তার নিজের রেসপন্সিবিলিটি দিয়ে কিন্তু ক্লাসে এসে শিখবে, ঠিক কিনা বলো তুমি? জি স্যার, ঠিক। হ্যাঁ, তাহলে কেন অ্যাটেন্ডেন্সে মার্ক থাকবে বলো? কিন্তু ওই যে আমরা যে এবিউজ করি, যে অপব্যবহার করি সুযোগের, এই কারণে আর কি। আমরা তো ওই ধরনের সভ্য জাতি হতে পারিনি এখন, কত ফাঁকি মেরে না পড়ে কিভাবে পাস করব। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলেই তো 5 ডিজিট 6 ডিজিটের স্যালারি, শুধু টাকার চিন্তা এখানে বড় ভাইরা মাথায় ঢুকিয়ে দেয়, মনে হয় জীবনের উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো শুধু। এটা তো হয় না, এটা সভ্য মানুষ হব না আগে আমি বলো, সোসাইটিতে তো কত ধরনের মানুষই আছে টাকাওয়ালা, তোমার পাশে অনেক দেখবে, অনেকে টাকাতে থুতু দেয় মানুষে, তো ওই ধরনের টাকার ওলাকে হতে চাই আমরা। আমরা ভালো একজন ইঞ্জিনিয়ার হব, কন্ট্রিবিউট করব দেশে আমরা, যে একটা সভ্য ভাবে। এই যে আমি বিল্ডিং এর মধ্যে থাকি, আমার বিল্ডিং এ অনেকগুলা অ্যাপার্টমেন্ট আছে, কেমন আমি বোধ হয় লোয়েস্ট আর্নার আর কি, মানে এখানে যত অ্যার্নিং মেম্বার আছে আমি সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রিধারী একাডেমিক্যালি, কেমন, কিন্তু সবচেয়ে লো আর্ন করি কিন্তু আমি এই বিল্ডিং এর মধ্যে। আমি দেখছি যেটা আমার নিচে একই রকম ফ্ল্যাট নিয়ে থাকে একজন, ওই যে সিএনজি গাড়ি কিনে, উনি সিএনজি ড্রাইভার ছিলেন আগে, পরে ড্রাইভিং করতে করতে গ্যারেজ দিয়েছে বেশ কয়েকটা সিএনজি অটো, সিএনজি হুইল থ্রি হুইলারের মালিক হয়েছেন, উনিও কিন্তু আমার মতো টাকার দিয়ে ফ্ল্যাট কিনেছে। কিন্তু দেখো পার্থক্যটা কি, এই যে কোনো একটা ডিসিশন যদি হয়, কোনো একটা ক্রাইসিস হলে এই জালাল ভাইরে ডাক দাও, ভাই একটু এরকম ঘটেছে দেখেন তো কি করবেন, ওনার কথা শুনতেও চায় না, ওনার কি বলবেন, ধর আপনি চুপ করেন, এ আমাদের আমাদের দিয়ে কথা শোনায়। তো এটা সভ্যতার একটা ভ্যালু আছে কিন্তু, কেমন, আমরা তো এই জন্য শিক্ষা নিতে আসছি, তাই না? তোমাদের যদি এভাবে বলে কই আনতে হবে যদি এটা ক্লাসের মধ্যে, এটা দুঃখজনক আর কি। ঠিক আছে তাহলে, হ্যাঁ নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।